দীর্ঘ 30 বছর বসবাস করার পর হঠাৎই বিনা নোটিশে গ্রাম ছাড়ার নির্দেশ 52টি পরিবারকে। ঘটনা মালদা জেলার গাজল ব্লকের শাহজাদপুর অঞ্চলের। মালদা জেলার গাজল ব্লকের শাহজাদপুর অঞ্চলের 52টি পরিবার 30 বছর ধরে বসবাস করে আসছে জামতলি গ্রামে। উদ্বাস্তু 52টি পরিবার 30 বছর আগে ঠাঁই নেয় এই গাজল ব্লকের জামতলি গ্রামে। সে সময় জহুরা খাতুন নামে এক মহিলার নামে জমি ছিল। এই জমির পরিমাণ ছিল 2 একর 23 শতক। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেখানে বসবাস শুরু করেন 52টি মুসলিম পরিবার। এতদিন যাবৎ কোনরূপ জমির দাবিদার ও অসুবিধার সম্মুখীন হতে হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, গত 3 ডিসেম্বর প্রশাসনের কিছু লোক ও গাজল থানা পুলিশের দলবল নিয়ে চড়াও হয় গ্রামের ওপর। হামিদ আলী, নুরুল হক, সামেদ আলী ও বাঞ্ছা নামে জমি মাফিয়ারা সঙ্গে আবার জেসিবি নিয়ে যায় বাড়িঘর ভাঙার জন্য এবং বাড়িঘর ছাড়ার জন্য বিভিন্ন রকমের ভয় ও গালিগালাজ করা হয়। দিশেহারা গ্রামবাসীরা খবর দেয় ঝাড়খণ্ড দিসাম পার্টিকে। সেই খবর পেয়ে ছুটে আসে জেডিপি দলের লোকজন। এই সমস্যার মোকাবিলা করার জন্য সবাই একজোট হয়ে এগিয়ে যায় পুলিশ ও জমি মাফিয়াদের দিকে। জানতে চাওয়া হয় আমাদের কি অপরাধ, কেনই বা বাড়িঘর ছাড়তে হবে। প্রশাসনের তরফ থেকে কোনরূপ কোন সদুত্তর না পাওয়ায় চিৎকার চেঁচামেচি শুরু করে গ্রামবাসীরা এবং আর্তনাদ করে আমাদের বাড়িঘর যাতে না কেড়ে নেওয়া হয়। একটি মাত্র বাড়ি আমাদের, দিন মজুর আমরা, পরিবার নিয়ে ঠাঁই মিলবে না কোথাও। পরিস্থিতি বেগতিক দেখে ফিরে চলে আসে পুলিশ সহ জমি দখলের লোকেরা। কিন্তু 3 দিন যাবৎ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে গ্রামবাসীদের। চিন্তায় ঘুম নেই কারো। আবার কখন চড়াও হয় গ্রামের ওপর জমি মাফিয়াদের দল। গাজল পুলিশ সূত্রের খবর, হাইকোর্টের অর্ডার অনুযায়ী সেই জায়গায় শুধুমাত্র মাপার জন্য ও চিহ্নিত করার জন্য সেই জায়গায় যাওয়া হয়েছিল। গাজল থানা থেকে পুলিশ দারোগা সব এসে আমাদেরকে সব যে এরকম অত্যাচার করছে, আমরা যাব কোথায়? আমাদেরকে লাঠি লাদনা নিয়ে এসছে মারার জন্য, তাইলে আমরা কি মার খাবো? আমাদের যে ঘর বাড়ি ভেঙে দিবে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাবো কোথায়? বড়োবাবু আবার আমাদের স্বামীদেরকে সবকে পরশু দিন ডেকে নিয়ে যাওয়া সন্ধ্যারবেলা চালহাটির ওখানে সব যে মারপিট ধমক দিয়ে, আবার আমাদের বেটা ভাতারের কাছে যে আমাদের সহি নিয়ে নিয়েছে, তো কী মানে আমরা তাহলে যাবো কোথায়? কী ঘটনা ঘটেছে? আপনি এদের পাশে এসে দাঁড়াচ্ছেন কী উদ্দেশ্য নিয়ে? আমরা মূলত ঝাড়খণ্ড দিসম পার্টি থেকে গতকালকে থেকে এই গ্রামে এই মানুষদের, আমাদের পিছনে যে মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা খুব আতঙ্কে আছেন। এখানে ইনারা 30 বছর ধরে বসবাস করছেন এই জামতলা ভাটা পাড়াতে, এবং পুলিশ প্রশাসন গতকালকে হঠাৎ করে এসে জেসিবি নিয়ে এদের ঘর বাড়ি ভাঙার জন্য একটা প্রস্তুতি নিয়ে কিছু নেতা, শাহজাদপুর অঞ্চলের তৃণমূলের কিছু নেতা টাকার ইন্টারেস্টিং নিয়ে এখানে এসে এদেরকে তাড়ানো বা ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে। সমস্যা হয়েছে তোমাদের? সমস্যা এই যে আমাদের এই 52টা পরিবার খুব আতঙ্কের মধ্যে আছে, আর আমাদের এখান থেকে মনে করেন যে পুলিশ এসে আমাদেরকে হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। কিছুগুলো টিএমসির নেতা এসে আমাদেরকে হুমকি দেখাচ্ছে এখানে, আর আমাদেরকে বলছে উঠে চলে যাও এখান থেকে, জিসিপি নিয়ে এসে রেপ টেপ নিয়ে এসে আমাদের উপরে গতকালকে অত্যাচার চললো। এইভাবে তারা চলছে। আমরা এখানে 52টা পরিবার, বুঝতে পারছেন, আমরা এখানে 52টা পরিবার, এক একটা পরিবারের 4 জন 5 জন করে বাচ্চা কাচ্চা নিয়ে তারা কোথায় যাবে? আপনারা কি আতঙ্কে আছেন? কি কেন বাড়ি ভাঙবে তো আতঙ্ক হবো না? কেন ভাঙবে? কেন হবো না? কোথায় যাবো আমরা? 30 বছর থেকে এখানে আমাদের স্বামী নাই, আমরা বিধবা লোক, আমরা কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে? কত বছর ধরে আছেন এখানে? 30 বছর ধরে আছি এখানে। আপনাদের উপর কালকে কি কি ঘটনা ঘটেছে? কালকে বড়বাবু আসছিলেন, বড়বাবু আসলেন না আসে, তখন তো সব ছেলেগুলাকে সব এক জায়গায় বসালেন, ছেলে মেয়েদেরকে তখন বললেন আমাদের ছেলেগুলাকে নিয়ে চলে গেলেন ওখানে গাজলে চালহাটিতে, ওখানে নিয়ে যায়। তারপর তো চারদিকে ঘেরাও করে বসে, তারপরে ধমক চমক দিয়ে বাহানচুত এটা ওটা অমুক ধুমুক মা বুনলিয়ে গাল দিয়ে, তারপরে টিপ ধমক দিয়ে টিপ দিয়ে আর সই করা নিয়েছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।